বাংলাদেশের সমস্যা অপরিণত, আমি যেভাবে দেখি বাংলাদেশে শুধু আমাদের খাতওয়ারি ব্যবসায়ীদের সমস্যা নাই, বাংলাদেশ একটা বিরাট রাজনৈতিক সংকটে নিপীড়িত। আমরা চাই যত সত্তর দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে অর্থাৎ অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে দেশে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হোক। আমার জানা মতে কোনো দেশে আপনি চায়না রাশিয়া এগুলি বাদ দেন, নর্থ কোরিয়া বাদ দেন, বাট কোনো উন্নত দেশে এই কয়েকটা দেশ ছাড়া যে দেশে গণতন্ত্র নাই সে দেশে ব্যবসা বাণিজ্য খুব ভালো এরকম দেখাতে পারবেন না, আবার যে দেশে ব্যবসা বাণিজ্য খুব ভালো গণতন্ত্র নাই এরকমও দেখাতে পারবেন না। যে গণতন্ত্র এবং রাজনীতি বা গণতন্ত্র এবং অর্থনীতি এই দুটো কিন্তু একে অপরের সম্পূরক, একে অপরের পরিপূরক, অতএব একটাকে ছাড়া আরেকটা সমাজকে উন্নত করতে পারে এরকম দৃষ্টান্ত খুবই দুনিয়াতে কম। অতএব আমরা সর্বতোভাবে বর্তমান মধ্যবর্তী বা অন্তর্বর্তীকালীন সরকার আমরা যাই বলি তাদের আমরা সমর্থন দেব অবশ্যই, একই সাথে আমাদের তরফ থেকে আরেকটা দাবিও থাকবে যে কিছু কিছু প্রাতিষ্ঠানিক সংস্কার করে ওনারা যেন সুযোগ মতো যত তাড়াতাড়ি সম্ভব দেশে আমাদেরকে আমাদের সাংবিধানিক অধিকার, আমাদের গণতান্ত্রিক অধিকার, আমাদের মৌলিক অধিকারগুলো একটা গণতান্ত্রিক সরকারের মাধ্যমে আমাদের কাছে ফেরত দেয়। কারণ এখানে অনেকেই মনে করেন যে দীর্ঘদিন ধরে আমাদের অনেকগুলো অধিকার অন্তত ভোটের অধিকার থেকে আমরা বঞ্চিত, তো আমরা চাই যত তাড়াতাড়ি সম্ভব বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ওনারা সংস্কার করার পরে আমাদেরকে আমাদের গণতন্ত্র ফেরত যেন দেয়, এটা হলো একটা কথা। কারণ গণতন্ত্র ছাড়া কখনো কোনো সমাজ উন্নয়ন করে না, যদিও অর্থনীতিকে সরকার নিয়ন্ত্রণ করে বা রাজনীতি নিয়ন্ত্রণ করে, তবে এটাও বুঝতে হবে যে অর্থনীতি রাজনীতিকে পরিশীলিত করে। সো এই দুয়ের যে একটা সম্পূর্ণ সম্পর্কতা সেটা আমাদেরকে সবাইকে মনে রাখতে হবে। এখন মোট কথা হলো বাংলাদেশের এখন অর্থনৈতিক অবস্থা, সামাজিক অবস্থা, এগুলি তো বলে কোনো লাভ নাই, আমার থেকে আপনারা বেশি জানেন। তবে এটুকু আমি বলতে পারি যে সমাজের রাজনৈতিক অবস্থা মোটামুটি এখন রাজনীতি শূন্য বলা যায়, সমাজের অর্থনীতি এর থেকে আর খারাপ হতে পারে কিনা আমি জানি না।